হ্যালো, ওয়েলকাম টু আমতা টিভি। আপনাদের সকলকে আমতা টিভিতে আবারও অনেক অনেক স্বাগত। আমরা অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, এর জন্য আমরা দুঃখিত। আমাদের সাথে জুড়ে থাকুন। যেমনকি আপনারা সকলেই জানেন এবং জেনে গেছেন যে গত 19শে নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজের কাজ চালু হয়েছে। সাঁতরাগাছি যে ব্রিজ, সাঁতরাগাছি কোনা এক্সপ্রেস যে সাঁতরাগাছি থেকে কলকাতাগামী যে ব্রিজ, সে ব্রিজের কাজ চালু হয়েছে এবং ব্রিজে প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার গাড়ি যাতায়াত করে এবং 60 থেকে 70 হাজার গাড়ি যাতায়াত করে। এবং আপনারা জানেন দীর্ঘ 2 বছর থেকে কথা হচ্ছিল ব্রিজের কাজ চালু হবে বলে, কিন্তু কিছু টেকনিক্যাল ফলস এবং খুবই ব্যস্ততম ব্রিজ, সেই কারণবশত ব্রিজের কাজ প্রশাসন চালু করতে পারছিল না। কিন্তু অনেক অবসানের পরে, অনেক চেষ্টার পরে যে ব্রিজ চালু হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের যে ট্রাফিক গার্ড পুলিশ, কোনা ট্রাফিক গার্ড হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আগামী 19শে নভেম্বর হইতে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ শুরু হবে এবং সকল প্রকার পণ্যবাহী গাড়ি সাঁতরাগাছি ব্রিজে চলাচল বন্ধ থাকিবে। শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত চলাচল করতে পারিবে এবং রাত্রি 11টা থেকে ভোর বা সকাল 5টা পর্যন্ত সাঁতরাগাছি সেতুতে সকল প্রকার যান চলাচল নিষিদ্ধ থাকবে। সকল প্রকার, খালি অ্যাম্বুলেন্স হয়তো যেতে দিতে পারে, বাকি সমস্ত প্রকার যানবাহন রাত্রি 11টা থেকে সকাল 5টা অবধি বন্ধ থাকিবে। এবং আরও বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে দীর্ঘ 46 দিন, প্রায় 46 দিন, যে 19 তারিখ থেকে 46 দিন বলতে জানুয়ারি মাস, নতুন বছর 2023-এ জানুয়ারি মাস 6 তারিখ ডেট হচ্ছে, তো চেষ্টা করবেন সকলে কোঅর্ডিনেট করার জন্যে। এবং এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদেরও সকলের দায়িত্ব যে ব্রিজের যাতায়াত যাতে ভালো করে হয় এবং সরকার প্রশাসনকে আমরা সহযোগিতা করব, আমরা তাদের অসহযোগ হব না, আমরা সহযোগিতা করব এবং চেষ্টা করব যাতে আমরা সকলে ভালোভাবে যাতায়াত করতে পারি। হয়তো বুঝতে পারছি অনেক মানুষেরই অসুবিধা হচ্ছে, অনেক মানুষেরই পেরেশানি হচ্ছে, কিন্তু তবু আমরা চেষ্টা করব বড় বড় কোনো বিপদগামী না হওয়ার জন্যই তো আমাদের চেষ্টা করা হচ্ছে। তো সকলে চেষ্টা করবেন যে ভালোভাবে যাতায়াত করাতে এবং মানুষের সহযোগী হতে, প্রশাসনের সহযোগিতা করতে। এবং আপনারা আরও জানেন যে মানে ট্রাফিক গার্ডের তরফ থেকে দুটি এক্সিট রাস্তা করা হয়েছে, যে মালবাহী গাড়িগুলো আন্দুল রোড হয়ে, যে আলমপুর আন্দুল রোড আছে বম্বে রোডের পাশে বা জিটি রোডের পাশে, সেই রোড দিয়ে নবান্ন হয়ে সে দ্বিতীয় সেতু বা হুগলি ব্রিজ হয়ে যাবে। এবং আর একটা রাস্তা করা হয়েছে রামরাজাতলা, হাওড়া রামরাজাতলার ওই দিক দিয়ে গিয়ে একটা হাওড়া হয়ে, হাওড়া ব্রিজ হয়ে ওদিক দিয়ে একটা রাস্তা করা হয়েছে। এবং দীর্ঘ প্রায় 10 থেকে 12 হাজার গাড়ি কেবলমাত্র মালগাড়ি চলে, মানে পণ্যবাহী গাড়ি যাতায়াত করে, তো অসুবিধা তো হবে সকলেরই। তার জন্য আমাদের কোঅর্ডিনেট করতে হবে এবং সকলকে আবারও বলছি যে আপনারা প্রশাসনের সহযোগিতা করুন এবং একটু অ্যাডজাস্ট করুন। এবং হ্যাঁ, আবার অনেকে যারা কলকাতাগামী আছে তারা পার্কস্ট্রিট হয়ে, তারা হাওড়া দিয়ে, তারা সাঁতরাগাছি না হয়ে হাওড়া দিয়ে ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারেন এবং ট্রেনের মাধ্যমে হাওড়া দিয়ে আপনাদের অনেকটা সুবিধা হবে, হাওড়া দিয়ে গিয়ে সুবিধা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সকলকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্রশাসনের সহযোগিতা হবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং আমতা টিভি। সকলকে অনেক অনেক রিকোয়েস্ট যে ভিডিওটি সকলের স্বার্থে বেশি বেশি শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্টসও করবেন, কিছু সাজেশন থাকলে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।